হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা দেখছো এডুকেশনাল স্টাডিস ইউটিউব চ্যানেল যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দাও বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে কিছু টিক্স মনে রেখে জিআই এবং রিজনিং করতে পারবো এবং আলোচনা করব যে জিআই এবং এ কম্পিটিভ পরীক্ষা দিতে গেলে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেলে তার যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে কারণ সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা না থাকার জন্য আমার কিন্তু পরীক্ষা দিতে গেলে আমি অনেক কিছু কমন পাই না কঠিন মনে হয় আমি সেটাই কিন্তু আলোচনা করে দেব আজকে তার যে সিলেবাসটা যে যে সিলেবাসটা তোমরা দেখলে সমস্ত রিজনিং এবং সমস্ত জিআই কভার হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এবং কিছু টিক্স বলবো যে টিক্সটা কাজে লাগিয়ে তোমরা সমস্ত জিআই এবং রিজনিং করতে পারবে কোনো প্রবলেম হবে না অনেক বন্ধু আছো যারা জিআই বা রিজনিং করতে গেলে ভয় পাও কোনো ভয়ের কিছু কারণ নেই কোনো চিন্তারও কিছু কারণ নেই তোমরা সবটাই করতে পারবো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ কিছু শিখতে গেলে একটু টাইম খরচ করতে হয় চলো শুরু করে দিই আজকের টপিক না প্রথম যেটা যে কিভাবে জিআই এবং রিজনিং মনে রাখতে পারবো তার যে স্টেপগুলো পরপর আলোচনা করছি স্টেপ নাম্বার ওয়ান না এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলি যেগুলো রয়েছে তাদের স্কোয়ার নাম্বার এবং তাদের কিউব নাম্বার আমাকে মনে রাখতে হবে স্টেপ নাম্বার টু বিভাজ্যতা নিয়ম অর্থাৎ এক থেকে কুড়ি পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলি রয়েছে তাদের বিভাজ্যতার নিয়ম আমাকে জানতে হবে স্টেপ নাম্বার থ্রি সাইট এবং সময় এবং ক্যালেন্ডার এই তিনটে সম্পর্কে আমাকে সঠিক এবং স্পষ্ট ধারণা থাকতে হবে স্টেপ নাম্বার ফোর বহির্জগৎ এবং বিভিন্ন জিনিস যেমন প্রাণী বলো উদ্ভিদ এবং অন্যান্য কিছু এবং তাদের আকৃতি বা তাদের আকার কীরকম সেই সম্পর্কে এক কথায় যেটা বলতে পারি বহির্জগত সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে স্টেপ নাম্বার ফাইভ রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক এটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে স্টেপ নাম্বার সিক্স যেটা প্রধান যেটা যে ম্যাথ অর্থাৎ অঙ্ক অঙ্ক সম্পর্কে অর্থাৎ অঙ্কের যে বেসিক যে জিনিসটা যোগ বলো বিয়োগ গুম ভাগ এবং সরল এই জিনিসগুলো কিন্তু আমাকে জানতে হবে স্টেপ নাম্বার সেভেন অ্যালফাবেট বা লেটার এর ধারণা তাদের অবস্থান এবং নাম্বারিং অর্থাৎ ইংরেজি যে বর্ণমালাগুলো রয়েছে তাদের অবস্থান মানে কোন বর্ণটা কার পরে বসছে তাদের যে নাম্বার কত নাম্বারে অবস্থান করছে সেই সম্পর্কে আমাকে জানতে হবে এটা হয়ে গেল যে জিআই বা রিজনিং কিভাবে এই টিক্সগুলো মনে রেখে আমি জিআই বা রিজনং করতে পারবো দেখো বন্ধুরা এই সমস্ত টিক্স এগুলো যদি তুমি মনে রাখো সমস্ত জিআই বা রিজনিংটা করতে পারবে এরপর আসছি জিআই বা রিজনিংয়ে কম্পিটিভ পরীক্ষা দিতে গেলে তার যে সিলেবাসটা সেই সিলেবাসটা সম্পর্কে আলোচনা প্রথমে যে মনে রাখা যে টিক্সটা বললাম সেই টিক্সটা আমি যখন এই সিলেবাসটা নিয়ে আলোচনা করতে যাব তখন এই পুরো টিক্সগুলো আমার এখানে কাজে লাগবে দেখো কিভাবে কাজে লাগছে ওই টিপসগুলো যদি আমি মনে রাখি সমস্ত জিআই এবং রিজনিং আমি করতে পারবো আমি সিলেবাসটা মানে কমপ্লিটলি পরীক্ষা দিতে গেলে তার যে প্রধান যে সিলেবাস সেই সিলেবাসটা আমি আলোচনা করছি এবং তার একটা করে এক্সাম্পেলও দিচ্ছি মানে এই এই টপিকটার ওপর কী কী প্রশ্ন কীরকম টাইপের প্রশ্ন হতে পারে এবং সেই সমাধানটা তোমরা কিভাবে করবে তার জন্য কী কী প্রয়োজন সেটা আমি বলে দিচ্ছি তোমরা দেখে নাও না প্রথমত আছে নাম্বার সিরিজ না এই নাম্বার সিরিজ মনে রাখতে গেলে আমাদেরকে প্রথমত জানতে হবে বিভাজ্যতার নিয়ম স্কোয়ার নাম্বার কিউব নাম্বার এক্সাম্পল হিসেবে বলতে পারি না এইট টোয়েন্টি সেভেন সিক্সটি ফোর এখানে দেখো দুইয়ের যে কিউব নাম্বার সেটা পরপর দিয়ে দিয়েছে তারপর একটা গ্যাপ দিয়েছে ওই গ্যাপটা কি হবে না এই টাইপের প্রশ্ন আসতে পারে এরপরে আসছি লেটার সিরিজ লেটার সিরিজ বলতে ইংরেজি যে বর্ণমালাগুলো আছে সেই বর্ণমালাগুলোকে বেশ করে কিছু প্রশ্ন আমাকে দিতে পারে তো তার একটা উদাহরণ আমি দেখে নিই ধরো এরকম টাইপের প্রশ্ন আসতে পারে যে অ্যাপেল ইকুয়াল ওয়ান ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান টু ফাইভ হলে ডাব্লু কাউ ইকুয়াল কত হবে ঠিক আছে এখানে দেখো অ্যাপেল আমি যদি দেখি অ্যাপেল এ কি আছে না এক নম্বরে আছে ইংরেজি যে বর্ণমালাগুলো এ আছে এক নম্বরে পি আছে কি ষোলো নম্বরে আবার পি আছে ষোলো নম্বরে তারপরে এল আছে কত নাম্বারে না বারো নাম্বারে ই আছে পাঁচ নাম্বারে ঠিক আছে তাহলে এটা যদি অ্যাপেল সমান যদি এই সংখ্যাটা হয় তাহলে কাউ সমান কী হবে আমাকে গুণে দেখতে হবে যে কোন সি কত নাম্বারে আছে না তিন নাম্বারে ও কত নাম্বারে আছে না পনেরো নম্বরে ডাব্লু কত নাম্বারে আছে না তেইশ নাম্বারে এইভাবে আমাকে করতে হবে তারপরে আসছি রিলেশনশিপ অর্থাৎ যে সম্পর্ক সেটা নিয়ে কিভাবে একটা প্রশ্ন আসতে পারে না সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে যে একটা প্রশ্নে আলোচনা করছি দেখো এ অ্যান্ড সি আর চিলড্রেন অফ বি মানে এ এবং সি চিলড্রেন অফ বি বিয়ের যে শিশু চিলড্রেন মানে শিশু বিয়ের যে শিশু সেটা হচ্ছে এ এবং সি বি ইজ ফাদার অফ এ বি হয় বাবা কার এর বাবা বাট সি ইজ নট দ্য সন অফ বি কিন্তু সি বলছে বিয়ের কিন্তু পুত্র নয় নট দ্য সন সন মানে পুত্র পুত্র নয় তার মানে পুত্র না মানে কী সে কন্যা হবে বলছে হাউ ইজ সি রিলেটেড ইজ এ অর্থাৎ এর সাথে এর সম্পর্কটা কি এই রকম টাইপসের প্রশ্ন আসতে পারে রিলেশনশিপের তাহলে সি এর সাথে এর সম্পর্ক কি নিশ্চয়ই দিদির সম্পর্ক অর্থাৎ সিস্টার এই সম্পর্কটা তারপরে আসছি সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ বসা সিটিং মানে সিট মানে বসা তাই তো মানে কে কোন দিকে বসছে এখানেও দেখো সেই সাইড সম্পর্কে এটা আমার কাজে লাগছে সাইড সাইড আমি বলেছিলাম সাইড সম্পর্কে একটা ধারণা সেই ধারণাটা একটা কাজে লাগছে ধরো এরকম প্রশ্ন থাকবে বি এ বি এর বাম দিকে এবং সি বি এর ডান দিকে আছে ও ডি আছে এ ও বিয়ের মাঝখানে তাহলে এ এবং ডি এ এ তাহলে এ ডি এর কোন দিকে আছে এরকম টাইপসের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তারপর আসছি মিসিং নাম্বার না মিসিং নাম্বার কি না মিসিং নাম্বার হচ্ছে কোনো একটা ফিগার বা একটা ছক দিয়ে দেবে এরকম টাইপের কোনো একটা ফিগার বা কোনো একটা ছক দিয়ে দেবে তো এখান থেকে একটা সংখ্যা নাম্বার মানে সংখ্যা সেই সংখ্যাটা কি হয়ে যাবে থাকবে না ফাঁকা থাকবে তো আমাকে সেটা দেখে কী করতে হবে পূরণ করতে হবে তার জন্য আমাকে কি অঙ্কের যোগ বিয়োগ ভাগ সেগুলো কিন্তু কাজে লাগবে বোঝা গেছে নেক্সট আসছি মিরর ইমেজ অর্থাৎ আয়না বিপরীত মানে আমি যদি সামনে দাঁড়াই আমার উল্টো দিকে কীভাবে প্রতিচ্ছবি হবে সেটা হচ্ছে মিরর ইমেজ অর্থাৎ বিপরীত যে ছবিটা সেটা ঠিক আছে এই যে পিকচারটা এই পিকচারটা দেখো এক্সাম্পল দিচ্ছি কি না এই পিকচারটা যদি লক্ষ্য করি তো এই পিকচারটার বিপরীত কোনটা হতে পারে ঠিক আছে এই রকম টাইপসের প্রশ্ন আসবে তারপরে আসছি ক্যালেন্ডার অ্যান্ড ক্লক অর্থাৎ ক্যালেন্ডার মানে কি দিনলিপি এবং ঘড়ি আমি আগেই বলেছি ক্যালেন্ডার অর্থাৎ ঘড়ি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে না কীরকম প্রশ্ন আসতে পারে এরকম প্রশ্ন হলো যে চোদ্দোই নভেম্বর উনিশশো সাল শুক্রবার ছিল তবে চোদ্দোই নভেম্বর উনিশশো সাল কী বার হবে এরকম টাইপসের প্রশ্ন আসতে পারে তারপরে আসছি কাউন্টিং অফ ফিগার্স না কাউন্টিং অফ ফিগার্স বলতে এটা বুঝতেই পারছি ফিগার ফিগার মনে হচ্ছে একটা চিত্র বা স্ট্রাকচার ঠিক আছে আকৃতি সেই আকৃতিটা দেখে আমাকে চিহ্নিত করতে হবে যে তার মধ্যে কতগুলি ত্রিভুজ বা চতুর্ভুজ আছে ঠিক আছে তো আমি এটা এক্সাম্পল কি দেখতে পারি না দেখো এরকম একটা ফিগার থাকবে তো এই ফিগারটা থেকে বলবে যে এর মধ্যে কতগুলি ত্রিভুজ বা চতুর্ভুজ তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে নেক্সট না প্রবলেম বেসড অন অ্যালফাবেট না প্রবলেম বেসড অন অ্যালফাবেট কতগুলো ইংরেজি বর্ণমালা থাকবে তার মধ্যে কিছু প্রবলেম থাকবে হ্যাঁ এরকম টাইপের প্রশ্ন থাকবে যে ইফ দ্য অ্যালফাবেটিক্যাল সিরিজ ইজ রিটেন অ্যাজ এ জেড বি ওয়াই সি এক্স ডি ডিডাব্লু অ্যান্ড শো অন দেন হোয়াট উইল বি দ্য ইলেভেন্থ পেয়ার অফ লেটার্স অর্থাৎ যে এই যে অ্যালফাবেটগুলো আছে এজেড বিওয়াই সি এক্স ডিডাব্লু এইভাবে যদি ক্রমান্বয়ে হতে থাকে তাহলে ইলেভেন অর্থাৎ এগারো নাম্বার যে পেয়ারটা সেই এগারো নাম্বার পেয়ারটার জায়গায় কোনটা হবে ঠিক আছে তখন তোমাকে খুঁজে বের করতে হবে এই রকম টাইপসের প্রশ্ন থাকবে তারপরে আসছি যে অ্যারেঞ্জ ইন অর্ডার অ্যারেঞ্জ ইন অর্ডার বলতে না কীরকম দেখো এখানে এইরকম টাইপসের প্রশ্ন থাকবে যে বাস্তুতন্ত্র অর্থাৎ বাস্তুতন্ত্রে আমরা দেখেছি যে কোনো রকম ধরো কতগুলো যে তোমার এরকমটা টাইপসের খাদ্য শৃঙ্খল দিয়ে দিলো যে প্রথমে দিলো একটা ঘাস ময়ূর ব্যাং সাপ এবং ফড়িং এরকম দিয়ে দিল একটা সিরিজ দিয়ে দিল তো এখান থেকে বলবে যে পরপর আমি যদি সাজাই তাহলে কোনটা কার পরপর হবে না এখানে খাদ্য শৃঙ্খল তুলে দিল সেটা পরপর সাজাতে হবে না অপশান দেবে বিভিন্ন রকম না অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি এরকম অপশান দেবে তো অপশান যে যেটা সঠিক সেটা আমাকে করতে হবে দেখো এখানে প্রথম কি হবে না প্রথম কি না ঘাস ঘাস কে কে খাচ্ছে না ঘাস কে খাচ্ছে ব্যাংক ফড়িং ফড়িং কে কে খাচ্ছে না ব্যাংক ব্যাংকে খাচ্ছে কে না সাপ সাপ কে কে খাচ্ছে না ময়ূর অর্থাৎ অপশন যে সি সেটা উত্তর হয়ে যাবে তারপরে আসছি কোডিং অ্যান্ড ডিকোডিং অর্থাৎ কোডিং অ্যান্ড ডিকোডিংটা কি না এটা হচ্ছে লেটার আর নাম্বারের একটা পেপার থাকে তো এই লেটার আর নাম্বারের এখান থেকে লেটার বা নাম্বার এই লেটার বা নাম্বার থেকে বিভিন্ন রকম কোড দেবে লেটার বা নাম্বারে কোনো কোড দেবে সেই কোডটা থেকে আমাকে বাছাই করতে হবে ধরো এরকম টাইপসের প্রশ্ন আসতে পারে যে এরকম দিল যে ইন কোডিং অ্যান্ড ডিকোডিং এ সার্টেন কোড এস পি এ সি ইজ কোডেড অ্যাজ টি কিউ বি ডি এফ হাউ ইজ পি ইউ আর এ সি কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ তার মানে বলতে চাইছে যে এসপিএসিই এর যে কোডটা যদি টি কিউ এফ হয় তাহলে পিইউআরএসি এর কোড কী হবে তখন আমাকে এই যে চারটে অপশান আছে এই চারটে অপশান থেকে আমাকে উত্তর খুঁজে বের করতে হবে এরপরে আসছি এনালজি অ্যান্ড ক্লাসিফিকেশান অর্থাৎ উপমা এবং তার যে শ্রেণীবিন্যাস সেই সম্পর্কে না এনালজি এর যদি আমি একটা উদাহরণ দিই দেখতে পাবো যে এখানে দেখো বরফ ইস্টু শীতলতা হলে পৃথিবী ইস্টু কী হবে না এখানেতে আমরা কী করব না বরফের সাথে শীতলতার কি রয়েছে না একটা প্রধান অংশ বরফ আর শীতলতা একটা একটা প্রধান অংশ রয়েছে সেরকমই না কি না পৃথিবীর সঙ্গে পৃথিবীর যে টাচ বা প্রধান যেটা সেটা কি মহাকর্ষ টান তাই তো যে কারণের জন্য পৃথিবীকে আমরা থেকে বড়ো চুম্বক বলা বলে থাকি সেই কারণের জন্য পৃথিবীর সঙ্গে কোনটা হবে ম্যাচ খাবে এখানে ওজন জঙ্গল মহাকর্ষ আর সমুদ্র নিশ্চয়ই মহাকর্ষটা এই রকম টাইপসের প্রশ্ন আসতে পারে এরপর আসছি ক্লাসিফিকেশান না ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি হয় না ওটাতে মিলও দিতে পারে আবার অমিল জাতিও দিতে পারে মানে মিল বলতে কি ধরো কোনো একটা শব্দের সাথে আর একটা শব্দ মিল করে দিতে পারে বা কোনো একটা শব্দের সাথে আর শব্দ অমিল করেও দিতে পারে না এই রকম টাইপসের প্রশ্ন হয় ধরো যে দিল যে এখানেতে এ পাঁচটা মাসের নাম দিল। জুলাই এপ্রিল নভেম্বর জুন আর সেপ্টেম্বর এই পাঁচটা মাসের নাম দিল তো এখান থেকে কোনটা উত্তর হবে কারণ এখান থেকে আমরা বুঝতেই পারছি যে জুলাই উত্তর হবে কারণটা কি না এখানে জুলাই জুলাই ছাড়া যে সমস্ত মাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কটায় তিরিশ দিনের কেবলমাত্র একত্রিশ দিনের মাস রয়েছে কি না শুধুমাত্র জুলাই তাই এখানে জুলাইটাই হয়ে যাবে আনসার বুঝতে পেরেছো এই রকম টাইপসে উত্তর প্রশ্ন আসতে পারে এরপর আসছি সিম্বল সাবস্টিটিউশন অর্থাৎ সিম্বল সাবস্টিটিউশনটা কি না কিছু সিম্বল দিয়ে দেবে তো সেই সিম্বল থেকে আমাকে উত্তর খুঁজে বের করতে হবে এই সিম্বল সাবস্টিটিউশন থেকে রকমের প্রশ্ন আসতে পারে যেমন ধরো ইফ প্লাস মিন্স গুণ চিহ্ন দেওয়া আছে অর্থাৎ বলছে যদি যোগ যোগের অর্থ যদি গুণ হয় মানে যোগ মানে যদি গুণ হয় মাইনাস মিন্স ভাগ অর্থাৎ মাইনাস যদি আমার ভাগ হয় মানে গুণ মিন্স মাইনাস বলছে গুণ যদি আমার মাইনাস হয় অ্যান্ড এবং ভাগ মিন্স প্লাস অর্থাৎ ভাগ যদি আমার যোগ হয় তাহলে থ্রি ডিভাইড এইটিন মাইনাস সিক্স ইন্টু থ্রি প্লাস নাইন ইকুয়েল কত এখান থেকে আমাকে এই কি না যে আমাকে যে মিনসগুলো দিয়ে দিয়েছে সেগুলো থেকে বাছাই করে আমাকে কি করতে হবে না উত্তর খুঁজে বের করতে হবে দেখো এখানে সে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রত্যেকটা কাজে লাগছে ঠিক আছে বন্ধুরা আর ওখানে একটা ছিল যে তোমাদের কাউন্টিং অফ ফিগার্স এই বলে একটা টপিক ছিল তো এই কাউন্টিং অফ ফিগার্সের আমি একটা ভিডিও আপলোড করেছি তোমরা ওই ভিডিওটা দেখে নেবে আশা করছি এই যে কাউন্টিং অফ ফিগার এখান থেকে তোমাদের কোনো প্রবলেম হবে না যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমাদের যেসব সমস্ত বন্ধুরা পড়াশোনার জন্য পড়াশোনার লেভেলে রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো ধন্যবাদ